সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষকের আস্থা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই টবের মধ্যে আমি টমেটোর চারা লাগিয়েছিলাম, আজ তার 80 থেকে 90 দিন হবে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর টমেটো ধরেছে। এই টবের টমেটো চারার কিভাবে পরিচর্যা করেছিলাম তা নিয়ে আজকে আলোচনা করব। চারাটি যখন জিয়ে উঠেছে, কিছুদিন পর এতে আমি জৈব সার দিয়ে দিয়েছিলাম এবং চারাটি যখন আরেকটু বড় হয়েছে, এরপর ফুল আসার আগে অল্প করে ইউরিয়া ও টিএসপি সার দিয়ে দিয়েছিলাম। আর প্রতিদিন এক বেলা করে প্রয়োজন মতো চারার গোড়ায় পানি দিয়েছি। গাছটি যাতে হেলে না পড়ে তার জন্য একটি খুঁটি দিয়েছি। তো পরিচর্যার মধ্যে আমি এতটুকুই করেছি। এখানে যে বড় বড় টমেটোগুলো দেখতে পাচ্ছেন, এই টমেটোগুলো খাবারের উপযোগী হয়েছে। বড় বড় টমেটোগুলো এই গাছ থেকে সংগ্রহ করে খাওয়া যাবে। প্রিয় দর্শক, আপনারা চাইলে আপনাদের বাসার আঙিনায় অথবা বাসার ছাদে খুব সহজেই টমেটোর চাষ করতে পারেন। টবে কিভাবে টমেটোর চারা রোপণ করতে হয় তার ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। প্রিয় দর্শক, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর কৃষি বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।